পোস্ট গ্রাজুয়েটের ফি বৃদ্ধি করা হয়েছে, এই অভিযোগ তুলে আসানসোল কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের সামনে ছাত্রছাত্রীদের বিক্ষোভ। ছাত্রী অর্পিতা রায় বলেন, আমাদের পরীক্ষার ফি প্রায় 4 গুণ বৃদ্ধি করা হয়েছে, এর প্রতিবাদে আমরা এই বিক্ষোভ দেখাচ্ছি। ফি দিতে না পারলে পরীক্ষার রেজাল্ট মার্কশিট কিছুই বের করা হবে না বলে তাদের জানানো হয়েছে। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে মেল মারফত কথা বলা হয়েছে বলে জানালেন অর্পিতা। আমাদের এক্সামিনেশন ফি যেটা 375 ছিল, সেটা 4 গুণ বেড়ে 1350 টাকা করা হয়েছে, এবং আমাদের ইমোশনালি থ্রেট দেওয়া হয়েছে, যদি আমরা সেই এত 4 গুণ যে টাকাটা 1350 টাকা যদি আমরা না দিতে পারি, তাহলে আমাদের মার্কশিট এবং রেজাল্ট কোনোটাই দেওয়া হবে না। আমরা ভিসিকে এর মধ্যেই গতকাল মেল করেছি, উনি আমাদের মেলে রিপ্লাই দিয়েছেন, কিন্তু তাও উনি আমাদের প্রোটেস্টের ডিমান্ড মেনে নেননি। উনি বলেছেন দিতেই হবে, না দিলে রেজাল্ট বের করবে না, মার্কশিটও দেবে না। এবং এই যে আমরা যে জড়িত হয়েছি, সেটা আমরা শুধু এই কজন নয়, 500 জনের আমাদের কাছে সাইন আছে। এই 500 জনের হয়ে আজকে আমরা এখানে জড়ো হয়েছি, 500 জনের হয়ে আমরা যে স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ পিসফুলি একটা মিটিং করতে চেয়েছি। আমাদের কাছে রিসিপ্ট এসছে, আজকে হয়তো ভিসি নেই, তাই দেখা যাক ওনারা কালকে কী বলে। কোন সাবজেক্ট নিয়ে, কোন ইয়ে নিয়ে আপনাদের আছে? হ্যাঁ, এটা কোন ইয়ে নিয়ে আপনাদের, মানে কিসের? এটা এক্সামিনেশন ফিজ হাইক হয়েছে কি? যেমনি আপনাদের বিভিন্ন ইয়ে রয়েছে, লয়ের পড়াশোনা, এটা পোস্ট গ্রাজুয়েট, আমরা সবাই পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টস, পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টস আর অন দ্য হোল একটা ফিজ বৃদ্ধি হয়েছে, এটা হচ্ছে ফ্রম 375 টু 1350 টাকা, সেই ফিজ বৃদ্ধি এটার এগেনস্টেই আজকে আমরা এখানে।